আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার টঙ্গী বাজারে চলে আসলাম সাদুল ভাইয়ের কবুতরের দোকানে। সাদুল ভাই, বেশ কিছু নতুন কবুতর উঠিয়েছে দোকানে, আপনারা দেখতে পাচ্ছেন। একজোড়া ডিজেল কবুতর, রিসেন্টলি কবুতরগুলো কালেকশন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার আরেক জোড়া ফ্যান্সি টাইপের কবুতর, তার পাশেও আরেকটা কবুতরগুলোর কালারটা চমৎকার, আপনারা দেখতে পাচ্ছেন। তৈরি করে দেওয়া হয়েছে কবুতরগুলো। এখানে আরেক জোড়া আপনার শর্ট ফেস কবুতর দেখতে পাচ্ছেন, এই যে নিচে আরেক জোড়া সিরাজি কবুতর দেখতে পাচ্ছেন আপনারা। এখানে একজোড়া গিয়াসুলি আছে, এখানে একজোড়া দেখতে পাচ্ছেন। সাইজুল ভাইয়ের দোকানে মূলত সব কবুতরই পেয়ার পেয়ার মিলানো আছে, অসাধারণ কিছু কালেকশন করা হয়েছে কবুতর। আপনারা দেখতে পাচ্ছেন আরেক জোড়া রয়েছে কবুতর, রিসেন্ট এই জোড়া কালেকশন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন আরেক জোড়া সবজি কবুতর, কবুতরগুলো খুব সুন্দর, ব্লাড লাইন গুলো খুব ভালো, কবুতর দেখলেই আন্দাজ করা যায় তার ব্লাড লাইনটা কেমন হইতে পারে। কবুতরের মার্কিং গুলো দেখেন আপনারা কত সুন্দর। এখানে আরেকটা হুমা কবুতর, এখানে ওই হ্যান্ডেল জাতের আরেক জোড়া ফ্যান্সি আইটেমের কবুতর। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই একটা কিং কবুতর, সুন্দর কবুতর গুলো। উপরে একটা সিঙ্গেল বোম্বাই নর কবুতর, এর পাশেই মাদি কবুতরটা রাখা হয়েছে। হয়তো ভাই সাজুল ভাই পাশাপাশি খাঁচায় রেখে কবুতরটা পেয়ারিং করার চেষ্টা করতেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার আরেক জোড়া হুমা কবুতর, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আরেক জোড়া বাগদাদি হুমা কবুতর, নিচে এক জোড়া কালো বোম্বাই কবুতর। কবুতরগুলোর মাথার ছুটিগুলো অসাধারণ। পাশে আরেক জোড়া রেখে কবুতর দেখতে পাচ্ছেন আপনারা। এখানে বেশ কিছু ড্যানিশ কবুতর আছে, বিভিন্ন কালারের একটা মুখী কবুতর আছে, শর্ট ফেস গিয়া শর্ট ফেস মাদি কবুতর আছে। এখানে একজোড়া হাই ফ্লেয়ার ইলিবাস কবুতর দেখতে পাচ্ছেন আপনারা। এখানে একজোড়া সুন্দর কালারের গিয়া চল্লি কবুতর, সম্ভবত কবুতরগুলোকে পেয়ার করার জন্য একসাথে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলোটা খুব টাকাটাই করতেছে। এখানে একজোড়া লাল চল্লি কবুতর আছে, লাল চল্লি কবুতরটা এখন খুব রেয়ার হয়ে গেছে। আগে অনেক এই কবুতরটা দেখা যেত হাট বাজারে, কিন্তু এখন কবুতর লাল চল্লি কবুতর খুব কম, দিনে দিনে এই কবুতরটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা লকা কবুতর, ভিউয়ার্স যে আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া ম্যাকপাই কবুতর, রানিং জোড়া না, এই জোড়া রানিং না, ডিম বাচ্চা গ্যারান্টি আছে না। আপনারা চাইলে সাজুল ভাইয়ের দোকান থেকে কালেকশন করতে পারেন কবুতরগুলো, রানিং জোড়া। আমি ডেসক্রিপশন বক্সে সাজুল ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব, আপনারা চাইলে যোগাযোগ করে কবুতরগুলো কালেক্ট করতে পারেন। আমি আপনাদেরকে আরো বেশ কিছু কবুতর দেখাচ্ছি, যে কবুতরগুলো সাজুল ভাই রোদে দিয়ে রাখছে বাইরে খাঁচা দিয়ে। ভিউয়ার্স যে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু কবুতর সাজুল ভাই বাইরে খাঁচার মধ্যে রোদে রেখে দিছে। কবুতরগুলা রোদে পেলে কবুতরগুলার ফিটনেসটা ভালো থাকবে, কবুতর ভালো চঞ্চলতা থাকবে কবুতরের মধ্যে। কোন ভাইরাস জনিত রোগ যদি কবুতরের গায়ে থেকে থাকে রোদের কারণে, সেগুলো থেকে মুক্তি পাবে কবুতর। যে আপনারা দেখতে পাচ্ছেন বাইরে কবুতরগুলোকে, আপনারা সকলে সাইদুল ভাইয়ের দোকান থেকে কবুতর কালেক্ট করতে পারেন। যার যে ধরনের কবুতর প্রয়োজন সাইদুল ভাইয়ের কাছে গিরিবাস জাতের ফ্যান্সি আইটেমের রেসার কবুতর সব ধরনের কবুতরই আছে। আপনারা চাইলে সাইদুল ভাইয়ের দোকান থেকে এসে পছন্দ মতো কবুতর নিতে পারেন। আমি সাইদুল ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব, আপনারা কন্ট্যাক্ট করে সাইদুল ভাইয়ের থেকে কবুতর কালেক্ট করতে পারেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাইদুল ভাইয়ের দোকানে ফুল লুকটা, এখানে যে কয় জোড়া কবুতরই আছে। সাইদুল ভাইয়ের দোকানের সাইজটা একটু ছোট, কিন্তু তার যে কয়টা খাঁচা রাখার মতো প্লেস আছে সব খাঁচাতেই আলহামদুলিল্লাহ কবুতর ভরপুর আছে, সব পেয়ার পেয়ার কবুতর। দর্শকবৃন্দ, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও করার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।